This is Tarpurchandi GM FAZLUL HAQUE High School under Tarpur Sadar Upazila in the district of Chandpur. I am Ruhul Amin, the head teacher of this school. This school was established in 1987 by a famous industrialist named GM FAZLUL HAQUE. He was the member of parliament for two times. There are 700 students in this school and most of the students are girls. There are three groups in this school respectively, science, humanities and business studies. I am proud of this school being a head teacher of this school. I think in future, the status and result of this school will be developed soon. চলুন আমরা বাইরে ক্যাম্পাসে একটু ঘুরে দেখি। এটা আমাদের নতুন স্কুল, নতুন ক্যাম্পাস, প্রায় 3 কোটি টাকার ভবন, 2019-20 অর্থ বছরে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। পাশে যে রুমটা দেখতেছেন এই রুমটা আমাদের শিক্ষক মিলনায়তন। শিক্ষক মিলনায়তনের সামনের রুমটা আমাদের বেসিক্যালি আমাদের অফিস রুম। এখানে একটা ক্লাসরুম আছে, আরও সামনে প্রধান শিক্ষকের কক্ষ। প্রশিক্ষকের কক্ষ পেরিয়ে আমরা যাইতেছি বাইরে। বাইরে গেলে আপনি মূল ভবন দেখতে পাবেন। মূল ভবনের কিছু অংশ আমরা মূল ফটকে দিয়ে এখন বেরোচ্ছি। এখন মূল ভবন আমরা দেখতেছি। উপরে স্কুলের নাম সাটানপুরে স্কুলটা দেওয়া আছে। অনেক সুন্দর একটা স্কুল। ছেলেমেয়েদের জন্য আলাদা ওয়াশ ব্লক আছে এবং আধুনিক সুসজ্জিত ক্লাসরুম আছে। কম্পিউটার ল্যাবের জন্য 4তলা ভবন সজ্জিত আছে, যদিও আমরা এখনও কম্পিউটার ল্যাব আমরা পাই নাই। আমাদের স্কুলটা অনেক বড় স্কুল। সামনে আরও 2-3টা ক্যাম্পাসও আছে, ওগুলো একটা 3তলা ভবন আছে। পাশে টিন শেড আধা পাকা ভবন আছে আর মাঠটা অনেক প্রশস্ত। পাশে একটা প্রাইমারি স্কুল আছে, একটা সরকারি হসপিটাল আছে এবং প্রতিষ্ঠাতার বাড়ি আছে এখানে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি সুসজ্জিত একটি 4তলা ভবন। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। গণতন্ত্র বাংলাদেশ সরকারের ফেসিলিটি ডিপার্টমেন্ট কর্তৃক নির্মিত। এখানে 12টা কক্ষ আছে, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা ওয়াশ ব্লকের ব্যবস্থা আছে। 4তলার যে রুমগুলো আছে, রুমগুলি সুসজ্জিত কম্পিউটার ল্যাবের জন্য। কম্পিউটার ল্যাব ভবিষ্যতে পাওয়া গেলে এই রুমগুলি কাজে লাগবে। বর্তমানে এই রুমগুলি শ্রেণীকক্ষ হিসাবে আমরা ব্যবহার করছি। নিচতলায় একটি অফিস ভবন আছে, প্রধান শিক্ষকের কক্ষ আছে এবং শিক্ষক মিলনায়তন আছে। পাশে একটি ছোট রুম আছে, যেটা আমরা মেহমানদারির জন্য রান্নাঘর হিসাবে আমরা ব্যবহার করছি। আর আমাদের সামনে যে ভবনটি দেখছেন, সেই ভবনটা 3তলা ভবন। এটা 15-16 অর্থ বছরে এই ভবন নির্মিত হয়েছে, প্রায় 57 লাখ টাকা ব্যয়ে। এর আগে 1তলা ভবন ছিল, 2004 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পাশে যে ভবনটি দেখছেন, সেই ভবনটি 4 লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হয়েছে। ওয়েজার্নার্স কর্তৃক অনুদানকৃত এই ভবন। উপরে টিন শেড এবং আধা পাকা ভবন। এবং এই বিদ্যালয়ের মাঠ অনেক প্রশস্ত। এবং আমাদের পিছনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, পাশে একটি হসপিটাল আছে আর এখানে প্রতিষ্ঠাতার একটি বাড়ি আছে। সব কিছু মিলেই একটা সুন্দর গ্রামীণ পরিবেশে অনেক দারুণ একটা এলাকা আমরা শিক্ষকতা করতেছি। আমরা গর্বিত এই ধরনের একটা প্রতিষ্ঠানে চাকরি পেয়ে এবং চাকরি করতে গিয়ে। এটা ক্লাস 10। শ্রেণীকক্ষ অষ্টম শ্রেণী খ শাখা। আমরা খ শাখায় প্রবেশ করছি। বর্তমানে খ শাখায় আমাদের একজন ম্যাডাম ক্লাস নিচ্ছেন। Thank you.
সম্পূর্ণ বিদ্যালয় পরিদর্শনের পর আমরা এখন নতুন ভবনের ছাদে উঠেছি। ছাদটা অনেক সুন্দর, এটা রুফ টাইলস করা এবং উপরে মেটাল ডিটেক্টিভ আছে যাতে বজ্রপাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এবং ভৌত অবকাঠামো সহ অন্যান্য দারুণ সুবিধা আছে এই বিল্ডিংয়ে। ছেলেদের মেয়েদের আলাদা ওয়াল ব্লক আছে এবং পানির চারটা পানির ট্যাঙ্কি আছে। পানির ট্যাঙ্কিগুলো একটা ঘর দিয়ে সাজানো যাতে ওই পানিগুলি গরম না হয়। ভালোই, অনেক সুন্দর, এবং আমরাও গর্বিত এই ধরনের একটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করে। আমরা গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে সারা বাংলাদেশে প্রায় 20,000 থেকে 22,000 প্রতিষ্ঠান করে দিয়েছেন এত সুন্দরভাবে। আমরা কৃতজ্ঞ এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে এসে, এবং শিক্ষকরা অনেক আনন্দিত, ছাত্রছাত্রীরা অনেক আনন্দিত, এবং ভবিষ্যতে এখানে কম্পিউটার ল্যাব সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। Thank you.